আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেবিন তাসনিম মাসুমা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় নিজেই তৈরি করবেন পাপায়া নাইট ক্রিম। বন্ধুরা, এটি 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই এটি ব্যবহারে পাবেন 100% রেজাল্ট। এটি ব্যবহারে আপনারা পাবেন লাইটেনিং, ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং। বন্ধুরা, যারা ত্বককে স্থায়ীভাবে ভিতর থেকে উজ্জ্বল, কোমল এবং চকচকে গ্লাস স্কিন করতে চান, আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য। চলুন তাহলে আজকের রেমেডিটি তৈরি করা যাক। বন্ধুরা, আমি যেহেতু পাপায়া নাইট ক্রিম তৈরি করব, তাই আমার আজকের প্রয়োজন পাপায়া। তাই আমি এখানে 3 টুকরো পাকা পেঁপে নিয়ে নিয়েছি এবং এটিকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি, যাতে এটি একটি স্মুথি পেস্ট তৈরি করা যায়। বন্ধুরা, প্রতিদিন আমাদের যেই কমন প্রবলেমগুলি শুনতে হয় সেটি হলো যে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলছি, ত্বকের সজীবতা হারিয়ে ফেলছি, দিন দিন কালো হয়ে যাচ্ছি, একনি অথবা পিম্পলের সমস্যা দেখা দিচ্ছে। তাই বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাপায়া নাইট ক্রিম, যেটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। বন্ধুরা, আমার তৈরি এই পাপায়া নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করবে এবং আপনাদের ত্বককে দেখাবে 5 বছরেরও কম বয়সী। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমাকে, আর এত কষ্ট করার পর যখন আপনাদের লাইক, কমেন্ট আর সাপোর্ট পাই, তখন নিজেকে অনেক ধন্য মনে হয়। বন্ধুরা, চলুন তাহলে আমার আজকের এই মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেমেডিটি তৈরি করতে আমি এখানে 3-4 চামচ 1 চামচ সাথে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি। এবং আজকের রেমেডিটি তৈরি করতে আমার আর লাগবে অলিভ অয়েল। বন্ধুরা, অলিভ অয়েলের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। এর সাথে আমি 1 চামচ অলিভ অয়েল অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেমেডিটি তৈরি করতে আমার আর লাগবে ভিটামিন ই ক্যাপসুল। আমি এর সাথে 2টি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা, ত্বকে নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে আপনাদের ত্বককে করে তুলবে হেলদি, উজ্জ্বল এবং কোমল, মসৃণ ও সফট। বন্ধুরা, সবগুলো উপাদানকে একসাথে অ্যাড করে নেওয়ার পর আমি সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, সবগুলো উপাদানকে একসাথে মিক্স করে নেবার পর আমার আজকের ক্রিমটি তৈরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক ক্রিমটি কন্টেনার করার পদ্ধতি। ক্রিমটি কন্টেনার করা খুব সহজ। আপনারা এটিকে যে কোনো কন্টেনারে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে আপনারা এটিকে 10 দিনের মতন ইউজ করতে পারবেন। আমার আজকের তৈরি ক্রিমটি অনেক সফট ক্রিমি, তাই এটি ত্বকের সাথে খুব ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ত্বকে নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহারে ত্বকের 12টা বাজিয়ে দিচ্ছি। তাই আপনারা যারা ত্বক নিয়ে অনেক চিন্তিত, তারা আমার আজকের তৈরি পাপায়া ক্রিমটি নিয়মিত ইউজ করলে আপনারা পাবেন ইনস্ট্যান্ট ফর্সা লুক। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এতে কোনো সাইড ইফেক্ট নেই, ত্বকের ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই। বন্ধুরা, চলুন তাহলে আমার আজকের তৈরি পাপায়া নাইট ক্রিমটির ব্যবহার বিধিটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন এবং তারপরে আপনার সমস্ত ত্বকে এই ক্রিমটিকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিন। সকালে নর্মাল পানি দ্বারা ত্বককে পরিষ্কার করে ফেলুন। বন্ধুরা, প্রথমবার ব্যবহারে আপনাদের ত্বকে এতটাই গ্লো চলে আসবে যে নিজের ত্বক দেখে নিজেই অবাক হবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। থ্যাংক ইউ।